শুভ সন্ধ্যা, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের কেসিসি লাইভ অনুষ্ঠানে মূলত আমরা তিনজনকে আজকে আমরা পেয়েছি, তাদের পরিচিত মুখ। পুলিশের পুলিশ দলের অভিজিৎ গাঙ্গুলি, বরিশাল সুমন্ত গুপ্ত এবং এরিয়ার সুরজিৎ দাস। তার সাথে আমাদের সাথে রয়েছে আব্দুল দা। আব্দুল দা আমাদের এই অনুষ্ঠানে আজকে, আমি আব্দুল্লাহকে বলবো যে আব্দুল্লাহ তুমি এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিভাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোদেরকে অভিজিৎ, সুরজিৎ, সুমন্ত, সুমন্ত বোধহয় রামপুরহাটে আছো, হ্যাঁ, আর সুরজিৎ হাওড়ায়, হ্যাঁ, আমাদের প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই একটা জায়গায়, এক জায়গায় আমরা সবাই জেলার ছেলে, চারজনই আমরা জেলার ছেলে। আমার মনে হয় যে সবাই শুনতে পাচ্ছ ঠিক মতো, ক্লিয়ার আওয়াজ আসছে মনে হয়। যাই হোক, আমি প্রথমেই ইন্ট্রোডিউস করাচ্ছি যে অভিজিতের, অভিজিতের ব্যাপারে আমি বলতে পারি, কারণ কিছু অভিজিৎকে ছোট থেকেই আমি দেখছি। আমার থেকে যদিও আপনারা হয়তো অনেকেই জানেন না যে অভিজিৎ মানে আমার মনে হয় ডেভিড দার থেকেও বেশি ক্লাব ক্রিকেট খেলেছে। এটা একটা বিশাল একটা দিক আমাদের কলকাতা ক্লাব ক্রিকেটের। আমরা জানতাম হায়েস্ট খেলেছে ডেভিড দা, অনেক দিন খেলেছে, কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে যেহেতু মানে জানানো প্রয়োজন আমাদের মনে হয়েছে। কারণ কি, ওর বয়স মনে হচ্ছে এখন 50-এর কাছাকাছি, কি 50, আমরা হয়তো 51-এ পড়লাম, কিন্তু অভিজিৎ বহুদিন ধরে ক্লাব ক্রিকেট খেলছে। এবং যখন আসানসোল থেকে আসে, আমি তখন দেখেছি ওর ব্যাটিং, ও ইজ এ ফাইটার অ্যান্ড ও ম্যাচ উইনার ছিল সেই সময় ক্লাব ক্রিকেটে, অনেক যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। তারপরেই আমি আসছি সুরজিৎ দাস, সিনিয়রিটি দিক দিয়ে সুরজিৎ কিন্তু অত্যন্ত ম্যাচিওর ছেলে, ডিন্ডাদের ব্যাচের ছেলে এবং অত্যন্ত ম্যাচিওর ছেলে, এবং আমার মনে হয় যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল বেঙ্গল খেলার। এবং এত সুন্দর একজন ওপেনার, এত ভালো স্পিন খেলে আমার মানে খুব কম ছেলেদের দেখেছি, সেইটা সুরজিতের মধ্যে দেখেছি। ইভেন ও খুব সুন্দর ক্রিকেটিং ব্রেন ও নলেজ। আর একটা জিনিস কি, সুরজিৎ একবার ব্যাট সেট হয়ে গেলে লম্বা খেলে, ওর অনেকগুলো 200 আছে কলকাতা ক্লাব ক্রিকেটে, অনেকে হয়তো আপনারা জানেন না। এইসব ছেলেদের আমরা নিয়ে এসেছি আজকে একটাই কারণে, যে ক্লাব ক্রিকেট সম্বন্ধে একটা আইডিয়া মানুষের, সাধারণ মানুষের হওয়া উচিত। আর আমরা সুমন্তকে বলবো, সুমন্ত আমাদের বীরভূমের গর্ব। সুমন্ত আমাদের বেঙ্গল খেলেছে, ওয়ান ডে T20 খেলেছে, এবং সামনেও আশা করি বেঙ্গলের জন্য লাস্ট ইয়ারও যা খেলেছে, আমাদের গ্রুপ এর মতো টাফ কম্পিটিশনে 400 করেছে। তো আশা করি যে ডেফিনেটলি সুমন্তর সামনে একটা সুবর্ণ গোল্ডেন চান্স আছে ভালো খেলার, রঞ্জি ট্রফি খেলার, এবং আরও বেঙ্গলের ভালো খেলবে। ও অত্যন্ত ফিট। আর একটু ভালো খবর যে সুমন্ত ভালো চাকরি পেয়েছে এবছর, সেন্ট্রাল গভর্নমেন্টের PNT-তে ভালো চাকরি পেয়েছে। তো কনগ্রাচুলেশন সুমন্ত, তোমাকে আমরা চাইবো চাকরিতে থেকে থাকলে হবে না, তুমি যাতে আরো বড় খেলতে পারো, আমাদের জেলার যাতে তুমি আরো বড় জায়গায় যেতে পারো। অল আর ওয়েলকাম। আমি অভিজিৎকে দিয়ে স্টার্ট করব। অভিজিৎ তুমি শুনতে পাচ্ছ? অভিজিৎ তুমি শুনতে পাচ্ছ? তুমি একবার লিভ করে তাহলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তুমি, হ্যাঁ, তুমি মোবাইলটাকে সেট করে একটু শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আসছে। আমি তোমাকে দিয়ে স্টার্ট করছি যে তোমার আসানসোল থেকে কলকাতার ময়দান, এই জার্নিটা তুমি যদি সবাইকে একটু বলো, কারণ কি এটা একটা আননোন সবার কাছেই। তোমার হয়তো নিজের ক্লোজ লোকরা সবাই জানে, কিন্তু আমরা সাধারণ, আমাদের যারা KCC-র মেম্বার কিংবা কলকাতা ক্রিকেট নিয়ে যারা থাকে, তাদেরও জানা প্রয়োজন তোমার মতো একটা ক্যারেক্টার এর যে এত বছর ধরে ক্রিকেট খেলেছে, তার একটা জার্নি সম্বন্ধে তুমি যদি আমাদের একটু বলো। লং জার্নি, ক্লোজ টু 30 ইয়ার্স এটা। আমি শুরু করি বার্নপুর ক্রিকেট ক্লাব থেকে এখানে, তারপর বার্নপুর ক্রিকেট ক্লাব আমি এক বছর খেলি, তারপরেই আমি চলে যাই সোজা বেলগেছিয়ায়। বেলগেছিয়ায় ওখানে আমাকে প্রায় 3 বছর আমি বেলগেছিয়া খেলি, আর বেলগেছিয়ার পরেই আমি ময়দানের ক্লাবে এরিয়ান্সে যোগ দিই। ধরো ধরো বার্নপুর মোটে অব্দি এখন অব্দি
সোকল ধরো বড় ক্লাব হোক ছোট ক্লাব হোক সবই খেলে খেলেছি। তো দীর্ঘ মোটামুটি 30 বছর খেলেছি সিএবিলি, যেটা আমি মানে খুব গর্বের সঙ্গে হয়েছে। আমি কোন আমি ফার্স্ট ডিভিশনই যবে খেলা শুরু করি আমি ফার্স্ট ডিভিশনই জন্য খুব বিরাট বড় মনে হয় সবার সঙ্গে খেলেছি এখন চলছে আমার একটু যদি লিভ করে আবার আসো তাহলে মনে হয় আরো ক্লিয়ার আসবে। আমি তোমার লাইফের ওয়ান অফ দা বেস্ট ইনিংস গুলো খেলেছিলে, তার আগেও তুমি আমি প্রথম দেখি তুমি কাস্টমসে খেললে, অসাধারণ ব্যাটিং ছিল। আর এই যে মাঝখানে যে জায়গাটা গেল তুমি বেঙ্গল খেলতে পারলে না, তোমার জার্নি নিয়ে যদি আমাদের একটু বলো যে কলকাতা মাঠে তোমার কত বছর খেলছো আর তোমার এটা নিয়ে যদি আমাদের বলো। আচ্ছা, প্রথমেই আমি আব্দুলদা আর তোমাকে আর বিভাস দাকে ধন্যবাদ জানাচ্ছি এত বলে একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর তারপরে তোমার ওই কোশ্চেনটার আমি উত্তর দিচ্ছি। আমার জার্নিটা স্টার্ট হয়, আমি ফার্স্ট হাওড়ার মৌরি স্পোর্টিং ক্লাব থেকে আমি খেলা শুরু করি। তারপরে এখান থেকে আমাকে একটা ভালো ম্যাচে পারফর্ম করতে দেখে সমীর দাশগুপ্ত আমাকে কলকাতায় ভিক্টোরিয়া ক্লাবে নিয়ে যায়। সেটাই হচ্ছে আমার কলকাতায় ফার্স্ট যাওয়া। তারপরে আমাদের যে ইসলাম ক্লাবে, হ্যাঁ যিনি মারা গেছেন আমাদের অত্যন্ত কাছে, হ্যাঁ হ্যাঁ। তো তারপরে ওখান থেকে আমার শ্যামবাজারের গৌতম স্যারের নজরে আমি আসি। স্যার আমাকে শ্যামবাজারে নিয়ে আসে শ্যামবাজার ক্লাবে, সেখানে আমি শ্যামবাজার ক্লাবে 3-4 বছর খেলি। তারপরে আমি ওখানে হয়তো মনে আছে তোমার সাথে, তোমার তুমি তখন হাইকোর্টের কোচ ছিলে, আমি একটা ইনিংস খেলেছিলাম রাজডাঙ্গা মাঠে। তো সেখানে সেই বছর আমাকে আমি 5টা 100 করি। তো বাড়ির পরিস্থিতি একটু আমার পিক ছিল, তো সেই সময় রেলের অফার আসে, তো আমাকে স্যার বলেছিলেন যে এই সময়টা তুই যাস না রেলে, তুই অনেক বড় ক্রিকেট খেলতে পারবি লাইফে। তখন কিছু করার নেই, ফ্যামিলির জন্য আমাকে জয়েন করতে হয়েছিল রেলে, পরে আবার রেল থেকে আমি ব্যাক করি। কিন্তু আমার কাছে এইগুলো একটা ভাইটাল পয়েন্ট যে লাইফে সঠিক ডিসিশন গুলো ঠিকঠাক টাইমে নেওয়াটা খুব দরকার। তারপরে ওখান থেকে আবার আমি 2 বছর নেতাজিতে পারফর্ম করি, পারফর্ম হাইয়েস্ট রান কোটারও হই ওখানকার, 3-4-5টা 100 থাকেই আমার সেই সময় করতাম। তারপরে কালীঘাটে আসা, তারপরে কালীঘাটে বড় ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলার একটা সুযোগ আসে আমার কাছে, বাবলু ভাই নিয়ে আসে। সেখানে আমাকে, আমি তার কথা না বললেই নয়, লক্ষ্মীরতন শুক্লা উনি আমাকে অনেক গাইড করেছে, আমার ক্রিকেটের অনেকটা পরিবর্তন করেছিল কনফিডেন্স দিয়ে কিভাবে জোরে খেলতে হয়। বা তো আমার ক্রিকেটটা একটু সম্পূর্ণ আলাদা রকমের হয়ে যায়। তো থ্যাংকস টু লক্ষ্মীদা, অনেক ছিল, চরণজিৎ সিং পাজি ছিল, মনোজ তিওয়ারি, তো অসুদিন আমার ছোটবেলাকার ফ্রেন্ড মনোজ বলতো আমাকে। তো এদের সংস্পর্শে এসে আমার ক্রিকেটটা আরো ভালো হয়, আরো ম্যাচুরিটি হয়, কিভাবে কোন কোন সময়ে কোন সিচুয়েশনে গিয়ে কি করতে হবে সেই সব পরামর্শ এদের কাছ থেকে আমি অনেক ভালো পেয়েছি। তো এই এই এটাই বলতে পারি যে লাইফের মানে এদের সংস্পর্শে ভালো প্লেয়ারদের পাশে থাকার মানে নিজের ক্রিকেটের অনেক ইমপ্রুভমেন্ট হয়। এবার আমি সুমন্তর কাছে আসবো।
সুমন্ত, তুমি আমরা তুমি এখানে আমাদের একজন যথেষ্ট ইয়াং ছেলে, এবং তোমার প্রতি আমাদের আমরা দেখেছি যে তুমি ইস্টবেঙ্গল ক্লাবকে কিভাবে ট্রফি দিয়েছো আর এত ভালো ভালো ইনিংস খেলে, প্লাস সেখান থেকে আজকে তুমি যে জায়গায় আছো বেঙ্গল খেলার একদম দোরগোড়ায়, তুমি যথেষ্ট ভালো খেলেছো বেঙ্গলে টি টোয়েন্টি ওয়ান ডেতে তুমি ভালোই খেলেছো। তো এই বছর যে তোমার লাস্ট যে গ্রুপের চারটে ইনিংস খেললে সেটা নিয়ে তো ডেফিনেটলি বলবে, কিন্তু তার আগে আমাদের যারা মেম্বার তারা শুনতে চায়, কারণ কি তুমি তুমি বলো আমাদের সবাই যারা এখানে আমরা আছি, আমরা এই জেলা থেকে যে গিয়ে একটা কলকাতা মাঠে গিয়ে খেলা সেটা যথেষ্ট টাফ, যেটা আমরা সবসময় ফেস করি, তোমাকেও ডেফিনেটলি ফেস করতে হয়েছে সেই জার্নিটা, যদি রামপুরহাট থেকে কলকাতা যে জার্নিটা তুমি যদি বলো আমাদের। আমার অ্যাকচুয়ালি বাবার হাত ধরে আমার, হ্যাঁ তোমার বাবাও খুব ভালো ক্রিকেট খেলতেন, 1999 সালে আমি খেলি এখানে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদেরও তখন সিচুয়েশন বাড়ির অত ভালো ছিল না। 1999 সালে আমি ডিস্ট্রিক্টে আন্ডার 17 ডিস্ট্রিক্ট, তখন আমার বয়স 8 থেকে 9 বছর, তখন আমি ডিস্ট্রিক্ট খেলি, তখন ক্লাব ক্রিকেট আমি খেলিনি, তখন একটা জোনাল ক্যাম্প বলে হতো, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ারদের নিয়ে যেত। ওই সময় আমাকে এখানকার একজন বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দীপাল চৌধুরী বলে যিনি ছিলেন সিউড়ির, উনি আমাকে জোনাল ক্যাম্পে নিয়ে যায়। ওখান থেকে আমার ক্রিকেট কেরিয়ার শুরু হয়, ওখান থেকে আমি আন্ডার 14 খেলি বেঙ্গলের হয়ে, তখন আন্ডার 14 ছিল 2000 সালে। তখন আমাকে কলকাতা যেতে হতো, তখন একটাই ট্রেন ছিল কলকাতা যাওয়ার, সব ভোরবেলায় 3:55। তো যথারীতি ভোর 2টোর সময় আমাকে আর আমার বাবাকে উঠতে হতো, তো বাবা আমাকে নিয়ে যেত, ওখানে গিয়ে আমরা 10টায় পৌঁছতাম, 11টা থেকে আমাদের ইনডোরে ক্যাম্প চলতো, তখন সৌরভ বসু কোচ ছিলেন। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাত্রে আমরা থাকতাম একটা গেস্ট হাউসে, এমন একটা গেস্ট হাউস যেখানে ট্রাক ড্রাইভাররা থাকতো, তো আমরা একটা বেডই শেয়ার করতাম আমি আর আমার বাবা, যেখানে ট্রাক ড্রাইভাররা ড্রাঙ্ক করে থাকতো। ওরা এমন দিন গেছে আমার উপর আমার বাবার উপরে, মানে বমিও করেছে, এরকম দিন গেছে, দিনের পর দিন আমরা এরকম করে কাটিয়েছি ওখানে, এমন দিন গেছে। আমরা হাওড়া থেকে স্প্ল্যানেড ইডেন গার্ডেন হেঁটে গেছি টাকা যাতে শর্টেজ না হয়। আমার বাবা আর আমি তখন 200 টাকায় আমাদেরকে চালাতে হতো একটা দিন, খাওয়া দাওয়া এক্সপেন্সিভ, যাওয়া আসা সবকিছু নিয়ে। তো ওই টাইমটা আমার লাইফের সব থেকে টাফ টাইম ছিল। ওই সময় আমাকে বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে অনেকে হেল্প করেছে, এখানে সুশান্তা ছিলেন সেক্রেটারি, উনি তখন আমাকে সেকেন্ড ডিভিশন ক্লাব করে দেয় আরিয়াদহ স্পোর্টিং, ওখান থেকে আমার ক্লাব ক্রিকেটের কেরিয়ার শুরু হয়। ক্লাব ওখানে সেই বছর আমি আন্ডার 17 বেঙ্গল খেলি, সেই বছর 17 বেঙ্গল খেলার পর আমি সেই বছর ভিক্টোরিয়া ক্লাব সাইন করি, তুষার জেঠু বলে উনি ছিলেন আপনার আরিয়াদহর সব আর ট্রেজারার ছিলেন উনি, সে উনি আমাকে ভিক্টোরিয়া সাইন করায়। ভিক্টোরিয়া সাইন করানোর পর আমার জায়গা ছিল না থাকার, খাওয়ার জায়গা ছিল না, আমি মালিদের সাথে রাতের পর রাত দিন কাটিয়েছি ওখানে 2 বছর কন্টিনিউ, ওনাদের সাথে একই জায়গাতে ঘুমোতাম, ওনারা আমাকে এত হেল্প করেছে, রাত্রে ঠান্ডা লাগলে নিজের কম্বল আমার গায়ে দিয়ে দিত, এরকম হেল্প করেছে। আমার কাছে খাওয়ার টাকা থাকতো না, তো খাবার টাকা থাকতো না, তো ওনারা নিজের টাকা দিয়ে আমাকে খাওয়াতো, এরকম অনেক দিন গেছে। হেঁটে আমি হাওড়া এসেছি অনেকবার, হেঁটে হাওড়া এসেছি টাকাটা বাঁচানোর জন্য, বেঙ্গলের যে ডিএ গুলো পেতাম সেগুলো আমি, এমন এমন দিন গেছে যে আমি রাত্রেও খাবার খাইনি, শুধু জমিয়ে রাখতাম বাড়িতে এসে দেবো বলে, বা ক্রিকেট কিট কিনবো বলে। ওখান দিয়ে ভিক্টোরিয়া থেকে আন্ডার 19 বেঙ্গল খেলি, তারপর ওয়াইএমসিএ তে আমি সে বছর 700 রান করি, তখন ড্র সিস্টেম ছিল। তারপর চাকরির জন্য আমাকে ইস্টার্ন্ডেল যাই, আমি ইস্টার্ন্ডেলে যাওয়ার পর চাকরি আমার হয়নি কোনো কারণ বছর, কিন্তু ওখানকার প্লেয়াররা অম্বরদা কাঞ্চনদা রাহুলদা আমাকে অনেক হেল্প করেছিল, বাট হয়নি চাকরি। তারপর আমি আবার ওয়াইএমসিএ ব্যাক করি, ওয়াইএমসিএ ব্যাক করার পর প্রণব স্যারের নজরে পড়ি, ওখান থেকে আমার ইস্ট বেঙ্গলের জার্নি শুরু হয়, ওখান থেকে আমার ক্রিকেট লাইফ পুরো চেঞ্জ হয়ে যায় শুধু প্রণব স্যারের জন্য। প্রণব স্যার না থাকলে হয়তো এতটা আমি পৌঁছতে পারতাম না, উনি আমার লাইফের সবকিছু চেঞ্জ করে দেয়। সেই বছর ফার্স্ট ম্যাচ এগেনস্ট পুলিশ আমি এন ঘোষ ট্রফি খেলি, স্যার বলেছিল আমাকে তুমি বিন্দাস ক্রিকেট খেলো, কোনো ভয় নেই। আমার কোনো আইডিয়া ছিল না ক্লাব ক্রিকেট সম্বন্ধে, বড় ক্লাবে কি করে খেলতে হয় না খেলতে হয়, ওই 3 বছর আমার লাইফের গোল্ডেন ইয়ার। তারপর আমি যাই বরিশাতেও আমি প্রায় 1300 রান করি, ইস্ট বেঙ্গল হয়ে আমি এন ঘোষ ট্রফি ফাইনালে 150 রান করি এগেনস্ট কালীঘাট, আমরা 487 কিছু চেস করছিলাম। সেই বছর আমরা 3 বছরে মোটামুটি 10টা ট্রফি পাই, তারপর কালীঘাটকে ট্রফি দিই, বরিশাকে ফাইনালে তুলি, তারপর আবার মোহনবাগানের হয়ে আমি হাইয়েস্ট রান গেটার হই সুপার লিগে লাস্ট ইয়ার, ওখান থেকে আবার আমি বরিশাতে ফিরি। ওখানে সেই বছর আমি কালীঘাটে 2017-18 সালে আমি বেঙ্গল খেলি, সেই সময় মনোজ দা
জয়দীপ দা এরা প্রচন্ড পরিমাণে আমাকে হেল্প করেছিল, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সে বছর আমি ওয়ান ডে টি টোয়েন্টি এ দুটো ফরম্যাট খেলি, এবছর আবার বরিশালে রান করি। তারপর আপাতত এইটাই ক্রিকেট জানি, স্ট্রাগল লাইফে অনেক আছে। আমি আসছি তোমার কাছে। অভিজিৎ শুনতে পাচ্ছো? একদম শুনতে পাচ্ছি। অভিজিতের কাছে অনেক আননোন স্টোরি আমাদের কাছে আছে, কারণ অভিজিৎকে আমরা ইসমো ক্লাবে আমি একসঙ্গে খেলেছিলাম। অভিজিতের ব্যাটিং আমাদের বাপ্পাদা খুব ভালোবাসত, শরদিন্দু মুখার্জি খুব ফেভারিট প্লেয়ার অভিজিৎ। তো অভিজিৎ অলওয়েজ একটা কি বলবো আনসাং হিরো অফ কলকাতা ক্লাব ক্রিকেট, মানে ইনফ্যাক্ট বলা যায় যে আমরা একই গোয়ালের গরু আর কি, যেখানে আমরা হয়তো খেলেছি খেলেই গেছি অভিষ্ট লক্ষ্যে আসতে পারি। এনিওয়ে সেটা না, আমি যেটা বলতে চাইছি অভিজিৎ গাঙ্গুলি যে ছাড়ে না, না ছোট মনোভাব একটা, কারণ ম্যাচ এখনো স্টিল তুমি যে খেলে যাচ্ছ এই 50 বছর অবধি এবং 30 বছর তুমি ক্লাব ক্রিকেট খেললে, এটার মানে কি ইন্সপিরেশন তোমার নিজের যে হার নামানো মনোভাব সেখান থেকেই আমার মনে হয় এটা এসছে। তবুও আমরা জানতে চাইবো যে এই যে তুমি এত বড় জার্নি এবং ক্লাব ক্রিকেটের থেকে, দেখো ক্লাব ক্রিকেট খেলে তো একটা মোটিভেশন থাকে না, যেমন ধরো অবভিয়াসলি যে সুমন্ত খেলছে সামনে একটা বেঙ্গলের মোটিভেশন থাকবে, যারা বেঙ্গল খেলছে তারা ইন্ডিয়া খেলার মোটিভেশনে বেঙ্গল খেলবে, তো সেম তোমার কি মোটিভেশন এটা একটা মানে সত্যি আমাদের জানা প্রয়োজন। কারণ তুমি যেভাবে সত্যি খেলছো মানে এইটার একটা অন্য দিক আছে, কারণ কি ক্লাব ক্রিকেটে এত বছর ধরে সাকসেসফুলি রান করে যাওয়া এবং টিমকে জেতানো, আর সবচেয়ে বড় কথা টিমের ম্যাচ জেতানোর জন্য তোমার এখনো প্রয়োজন হয়, সেইটা যদি আমাদের সব দর্শকদের বলো কিংবা আমাদের মেম্বারদের যারা কলকাতা বাচ্চা ছেলেরা খেলছে তারা ওইটা জানো। প্রথমত একটা বলো, পড়াশোনা ছোট ভালো ছিলাম না, কিন্তু মানে অন্য একটা দিক খুঁজে বার করার একটা ইচ্ছা জায়গা সেটা ছিল। তো আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কেটে গেল। আমি সুরজিতের কাছে আসছি। সুরজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা সুরজিৎ, বলছি যে তুমি তোমার একটা যেটা অ্যাডভান্টেজ, আমি কলকাতা ক্লাব ক্রিকেটে যেটুকু তোমাকে দেখেছি, আমি হয়তো তোমাকে পাইনি আমার আন্ডারে খেলানোর, আমাদের ব্যাড লাক আর তোমারও সেই জায়গাটা, তোমাকে আমি যেটা দেখেছি যে ইনিশিয়ালি ধরে নিলে তুমি 200 করে দাও, এটা কিন্তু তোমার অনেকগুলো 200 আছে, তো সেইটা এই যে ব্যাট করে যাওয়ার খিদে, এবং সেম অভিজিতের মতো আমি বলবো যে তোমারও কিন্তু এখন বেঙ্গল টার্গেটটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, তবুও যে বেঙ্গল এই যে ক্লাব ক্রিকেটে তোমার যে রেসপন্সিবিলিটি নিয়ে একটা টিমকে জেতানোর জন্য যে বড় ইনিংস গুলো খেলো, তা সেটা কোন মানে কি ইন্সপিরেশন কোত্থেকে পাও এত ভালো খেলার? আসলে প্রথমেই বলি যে আমার ছোটবেলাটা মানে আমার এই যে ইনিশিয়াল ক্রিকেটটা বা আমাদের যে যেখান থেকে আমরা গেছি সেখান থেকে আমাদের কাছে মানে কিছু ছিল না দেবার মতো, কিছুই মানে সর্বহারা হয়েই গেছিলাম। একটা সময় ছিল যে ব্যাট কে কলকাতার সব ছেলেদের ভালো ভালো ব্যাট ছিল, আমার কাছে ব্যাট ছিল না। বাবার একটা 4,000 টাকা দিয়ে প্রাইভেট ফার্ম থেকে লোন নিয়ে ব্যাট কিনে দিয়েছিল, সেই ব্যাট কষ্ট করে যত্ন করে রাখতাম যে একটা ব্যাটে কিভাবে খেলতে হয়, ব্যাটটাকে বাঁচতে হয় বাঁচিয়ে রাখতে হয় না, পরের বছর আর ব্যাট কেনার পয়সা মানে ব্যাট কিনতে পাওয়া যাবে না, এইসব দিনগুলো ভেবে মাথায় চিন্তা আসছে যে যখন মানে আর আমাদের যে কোচ ছিলেন তারা সে শিখিয়েছে যে ফাইট 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 করে কি করে ফাইট করতে হবে, তো মাঠে যখন আমি নামতাম যে আমি এটাই ভেবে এখনো নাবি যে আমি এখনো আমি বেস্ট, যে আমি সবকিছু করতে পারবো, তো তার জন্য কোনো কোনো সময় মানে খিদেটা আমার কমতো না। আর কয়েকটা জায়গায় আমি গেছিলাম সিনিয়রদের মানে আমি এদিকে একটা ডেভিড দার আমার কথা অনেক আগে, আমি যখন স্পোর্টিং ইউনিয়ন খেলতাম তখন ডেভিড দার স্পোর্টিং ইউনিয়ন ডেভিড দা খেলতে আমি পাশে বল করতে গেছি, ডেভিড দার একটা কথা আমার মনে আছে, ডেভিড দা বলেছে যে জীবনে খিদে থাকাটা মানুষের খুব দরকার, সব কিছু পেয়ে গেলে মানুষ অনেক কিছু জিনিস হারিয়ে ফেলে, খিদে থাকাটা একটা প্লেয়ারের কাছে খুব দরকার। তো এই সব সমস্ত জিনিসগুলো মাঠে যখন যে আমার কাছে এই একটাই সুযোগ আছে, এইখানে যদি আমি আউট হয়ে চলে যাই তারে হয়তো কালকে এই সুযোগটা নাও পেতে পারি, তো তার জন্য সারাক্ষণ উইকেটে কিভাবে মানে পড়ে থাকতে হয়, তো কনসেন্ট্রেট করা, 50 করার পর 100 করার পর কুল হয়ে থাকা, এইগুলো আমাকে অনেক মানে বড় ইনিংস খেলতে সাহায্য করেছে। মানে ব্যাটে রান করে নেক্সট দিন কাগজে আমার নামটা যাতে আসে সেই জায়গাটা এখনো তোমার মাথায়? কারণ আমার
হ্যাঁ হ্যাঁ যে আমার কাছে এই একটাই অপশন আছে যে ব্যাট, যদি আমি রান করতে পারি তবেই আমাকে আমার পরিচিতি বাড়বে বা আমাকে জানবে বা বেঙ্গল খেলতে পারবো বা এই লক্ষ্য নিয়ে। আর যদি যদি শেষ হয়ে মানে কোনো বাজে আউট হয়ে যাই বা ভুলভাল আউট হয়ে যাই, যে 100 করার পর যদি আমার যে না অনেক 100 করে ফেলেছি এবার একটা র‍্যাশ শট খেলে ফেলি আউট হয়ে যাবার পর, সেইটা আমার কোনোদিনই হয় না। যখন আমি খেল মানে মনে হয় যে আরো অনেক কিছু বাকি আছে খেলতে থাকি। আচ্ছা না, এখানে জানার একটা প্রশ্ন বাচ্চাদের শোনা উচিত তোমার কাছ থেকে, তুমি লম্বা ইনিংস খেলতে পারো, তুমি যদি বাচ্চাদের বলো যে লম্বা ইনিংস খেলার জন্য কি প্রয়োজন, কারণ প্রত্যেকের কাছে তোমাদের মতো প্লেয়ারদের কাছে শেখার অনেক কিছুই আছে। বাচ্চা প্রথম কথা বলছে যে আমার মনে হয় যে বাচ্চাদের এটা হচ্ছে যে কোন সময় একটা হচ্ছে আমরা যখন বড় ইনিংস খেলি আমরা টায়ার্ড খুব তারা টায়ার্ড হয়ে যাই, ওই টায়ার্ডিং শটটা সবসময় আউট হয়ে যাওয়ার চান্স থাকে, তখন কনসেন্ট্রেট করতে পারি না। তখন উচিত যে আরো কুল ভাবে যে মানে বাড়িতে এটা যদি কেউ যদি নিয়মিত মেডিটেশন করে মাথা কিভাবে ঠান্ডা রাখতে হবে, বা যখন রেস্ট হয় মানে লাঞ্চ ব্রেক হয় তখন নিজেকে একটু স্ট্রেচিং করে নিয়ে আলাদাভাবে রাখা, নিজে আরো ফোকাস করা, বা যখন দুটো তিনটে বল বাজে খেলছে তখন সেটাকে আরেকটু সময় নিয়ে ভালো চিন্তা মাথাটাকে ঠান্ডা করে একটুখানি সময় নিয়ে উইকেটে সময় দিয়ে, বা এরকম ভাবে ক্লেভার কিছু কিছু জিনিস তৈরি করতে হয় যেটা হয়তো বাচ্চারা একটু খেলতে খেলতে ম্যাচ যত খেলবে ম্যাচুরিটি বাড়বে সেগুলো আসতে হবে। কিন্তু একটা কোচ যদি বলে দেয় যে একটু সময়, বা যেমন ইস্ট বেঙ্গল যখন খেলতাম বা আমার এখন ক্লাবে শোভনদা আমাকে অনেক ব্যাক করে, বলে যে বুঝতে পারে পেছন বাইরে থেকে যে সুরজিৎ একটু ঠান্ডা থাক, পেছন থেকে কন্টিনিউয়াসলি একটা কোচ বলে, তখন আরো একটা ম্যাচের একটা প্লেয়ারের প্রতি আরো সুবিধা হয়ে যায় যে হয়তো ভুল করছে বাইরে থেকে দেখতে পাচ্ছে। অনেক সময় প্লেয়ার খেলতে খেলতে বুঝতে পারে না যে সে কত ভুল হচ্ছে, বাইরে থেকে কোচ বলতে পারে। যেমন তুমি একজন কোচ, তুমি তোমার প্লেয়ারকে বলতেই পারবে যে একটা সিচুয়েশনে, যে সিচুয়েশনে সে ব্যাটিং করছিল ফ্লুরি, হট করে সে কেন এরকম খেলছে, তাকে কুল হতে বলো, তাকে অন্য কিছু টিপস দাও, সেরকম সেই সব জিনিসগুলো একটা বাচ্চাকে ম্যাচ খেলতে খেলতে এগুলো আসবে। আমি আসছি তোমার কাছে এরিয়ান্স এর কথাও শুনবো, আর ক্লাবের যে এবছরের টিম হলো কি এগুলো নিয়ে আসবো। আমি সুমন্তর কাছে আসছি, অভিজিতের বারবার এটা কেটে যাচ্ছে, আমি সুমন্তর কাছে আবার আসবো। সুমন্তর কাছে অনেক কিছু জানার আছে, কারণ সুমন্ত আমরা জানি তুমি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, কিন্তু অ্যাগ্রেসিভের সঙ্গে সঙ্গে তোমার পেশেন্সও খুব ভালো, সেটা আমি দেখেছি। কারণ তুমি বড় বড় ইনিংস খেলেছো এবং এনগোস ফাইনালে যে ইনিংসটার কথা বললে তো আমি মাঠে ছিলাম, মানে আমার তখন থেকেই ভবানীপুর ক্লাবে খেলানোর ইচ্ছে তোমাকে, কিন্তু এনিওয়ে সেটা হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমি যেটা জানতে চাই তোমার কাছে যে তোমার এই যে না ছেড়ে দেওয়া মনোভাব ব্যাটিংয়েও যেটা দেখা যায়, অ্যাগ্রেসিভের সঙ্গে পেশেন্স রেখে যে ব্যাট করে যাওয়া এবং ম্যাচটাকে ফিনিশ করা, ডেফিনেটলি পুনম নন্দী মানে টুলটুলদার তোমার টিপস অনেক কাজে দিয়েছে তোমার ব্যাটিং, কিন্তু ব্যাটিংটা তো আলটিমেটলি 22 গজে তোমাকেই করতে হয়। তো তুমি এই অ্যাগ্রেসিভ নেচারের সঙ্গে পেশেন্স রেখে ব্যাট করার যে জিনিসটা, যেটা মন্ত্রটা, সেটা যদি তুমি সবাইকে বলো, তোমার এই ব্যাটিং এর এই জায়গাটা কোত্থেকে তৈরি হলো? অ্যাকচুয়ালি মাঠের মধ্যে আমি ছোট থেকে অ্যাগ্রেসিভ, আর আমার কাছে মানে আমি 5-6 ঘন্টা জার্নি করে যে কলকাতায় যেতাম, এইটা আমাকে অনেক কিছু হেল্প করেছে। 5-6 ঘন্টা জার্নি করে কলকাতা যাওয়া, এটা আমার কাছে সব থেকে বেশি হেল্প করেছে, বিকজ তখন থেকে আমার মাইন্ড সেটআপ পুরো চেঞ্জ হয়ে গেছিল যে আমাকে কিছু করতে হবে, কারণ আমি এত দূর থেকে যখন যাচ্ছি কলকাতা তখন নিশ্চয়ই কিছু করার জন্য যাচ্ছি, অন্য কোনো কারণ নেই। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ওই 8টা থেকে 5টা যদি আমি ঠিক করে নিজেকে দিতে পারি, তারপর লাইফে অনেক জায়গা আছে, তাতে আপস এন্ড ডাউন হবে, কোনোদিন রান করবো করবো না সেটা আমার কাছে ম্যাটার করেই না। টুলটুল স্যার আমাকে সবসময় একটা কথা বলেছে, রান করবে, যেদিন করবে করবে, যেদিন করবে না করবে না, এটা নিয়ে মাথায় চিন্তা করবে না, শুধু নিজের ফোকাসটা ঠিক রাখবে, প্র্যাকটিস মন দিয়ে করবে, প্রিপারেশনটা মন দিয়ে করবে, এটা স্যার বলেছিল, তাহলে তোমার সাকসেস আসবে। স্যার আগে একটা জিনিস শিখেছিল, দিনের ফার্স্ট বল যদি তুমি খারাপ পাও তোমাকে ছাড় মারতে হবে, তুমি দিনের ফার্স্ট বল যদি তুমি ফুলটা একসাথে রাখতে হবে। তো স্যার আমাকে মানে ইচ এন্ড এভরি টাইম হেল্প করতো, আর আমি ইস্ট বেঙ্গল ক্লাব
খেলার সময় রিতম দা, বাবুন দা, রূপু দা, জন্টি দা এজ এ সিনিয়র, এরা যা আমাকে হেল্প করেছে আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার ক্রিকেট কেরিয়ার আমি বলতে পারি। বলার সময় আমি 149 করার পর রিতম দা সকলের সামনে রিতম দা বলে আমাকে ইসবর্ণ ফ্ল্যাগ তুলিয়েছিল আমি চ্যাম্পিয়ন করানোর পর, যেটা আমার লাইফের একটা অনেক বড় মুভমেন্ট। সেই সময় সবাই আমাকে গাইড করেছিল, আমি তখন অনেক বুঝতাম না আমি কে বড় প্লেয়ার না প্লেয়ার আমি কিছু বুঝতাম না, মানে কোনো কিছু আমার আইডিয়া ছিল না। স্যার বলতো দেখো বল দেখো খেলো বল দেখো খেলো, অন্যদা অবভিয়াসলি কোনো কথাই হবে না যাকে নিয়ে, অনেক ব্যাটিং করেছি একসাথে স্মল ক্লাবে, ওর মতো প্লেয়ার অ্যাগ্রেসিভ প্লেয়ার আমি খুব কমই দেখেছি। ওনার অন্যদার কাছ থেকে অনেক শিখেছি, টুলটুল স্যারের কাছে শিখেছি, টুলটুল স্যার তো সবসময় একদম খারুজ করে রাখতো আমাদেরকে, কোনো বড় ম্যাচের আগে এমন এমন কথা বলতো যেগুলো মানে আমি ভেতর থেকে ভাবতাম হ্যাঁ সত্যি এইগুলো হওয়া উচিত। অভিজিতের কাছে আসছি, অভিজিতের বারবার অনলাইনে আমাদের প্রবলেম হচ্ছিল, শুনতে পাচ্ছ এখন? এবার একদম শুনতে পাচ্ছি, বলো। আমি ছাদে চলে এসেছি। তো এবার আমি বলছি যে আচ্ছা ছাদে যেতে হলো, যাই হোক অভিজিতের, অভিজিৎ নিয়ে মানে আমি অনেকটা জানি, কারণ এই কারণে যে অভিজিৎ আমাদের সময়কার প্লেয়ার, কিন্তু অভিজিৎ যেটা হচ্ছে যে অভিজিতের ব্যাটিং স্পিনটা তো ডেফিনেটলি দারুণ, অভিজিতের স্পিন খেলার যে ধরন সেটা কিন্তু অভিনব, মানে এখনকার আমি মনে করি, আমি বাড়িয়ে বলছি না কথাটা, যদি অভিজিতের বয়সটা থাকতো তাহলে আমি বলতাম যে আমরা নিয়ে ওকে আইপিএল প্লেয়ার তৈরি করবো, আইপিএল এর জন্য আইডিয়াল প্লেয়ার ছিল। যে ধরনের শর্টস তুমি খেলো, যে ধরনের শর্টস দরকার হয়, একটা অভিনব শর্টস তোমার মধ্যে আছে, সেগুলো না হয় এই অনলাইনে আমি বললামই না, কিন্তু যাই হোক অভিনব শর্টস গুলো যে তুমি বার করো, আর এই ধরনের শর্টস খেলে আউটও হও না, মানে ম্যাচ বার করে দাও, আমাদের বহু ম্যাচ তুমি আমাদের জ্বালিয়েছো এবং ম্যাচ বার করে নিয়ে চলে গেছো এই বয়সে। তো আমরা সেইটা বলছি যে তুমি এই ক্রিকেটে আনঅর্থোডক্স ক্রিকেট খেলে যে ম্যাচ জেতানো যায় সেইটা কিন্তু তুমি আমাদের দেখিয়েছো, তো সেই নিয়ে যদি তুমি কিছু বলো আমাদের। সেই নিয়ে সেটা কিন্তু পুরো কৃতিত্ব যায় আমার টেনিস বল ক্রিকেটটা, আমি আসলে ছোটবেলা খেলা শুরু করেছিলাম টেনিস বল দিয়ে, তো সুতরাং টেনিস বলে কি হতো না, টেনিস বলে তো ভয় লাগতো না, যে কোনো শট খেলা যেত, তো এবার যখন টেনিস বল খেলতে খেলতে ডিউজে এলাম তখন দেখলাম এটাও ওই রকমই ইজি হয়ে যাচ্ছে। আর ওই একটা জিনিস যেটা সুমন্ত বললো, আমি কোনোদিনও না ভয় পেতাম না, আমাকে বল এসে যে আঘাত করবে বা বল এসে কিছু হবে এটা আমার কোনোদিনও মানে আজকের দিনেও আমাকে কোনোদিনও ওইটা ভয় পাইনি যে আমাকে বলটা আঘাত করতে পারে, আমি এটাই ভাবতাম যে আঘাত করলে কোনো ব্যাপার নয়, তারপরে বলটা আমি আবার ওই রকম করেই খেলবো যেমন আমি ক্রিকেট খেলি। আমি মানে ওই বললাম না, আমি পেস বোলারকেও সুইপ মারার চেষ্টা করতাম, স্পিনারদেরকে তো সুইপ মারতাম, এটা হয়তো আমার ফেভারিট শর্টস এর মধ্যে পড়ে। তো আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে তোমাকে ফার্স্ট খেলি আমি ওই বাংকোলা মাঠে, তুমি খেলতে এসেছিলে, ম্যাটিং উইকেটে খেলা হচ্ছিল উকড়াতে, তো তখন ওই বাংকোলা মাঠে আমরা খেলছিলাম যখন, তখন তুমি এ করছিলে, আমি উইদাউট হেলমেটই ব্যাট করছিলাম, ভয় হয়তো লাগছিল কিন্তু উইদাউট হেলমেটই আমি তোমার ব্যাট করছিলাম, ঠিক আছে, তুমি কি জোরে বল করছিলে আমার এখনো মনে আছে। তো সেই রকম ওই আমার ওই জিনিসটা খুব ভালো লাগতো যে সবসময় মানে মাঠের ভিতর একটু অপোনেন্টের সঙ্গে আমার সবসময় একটা ইয়ে হয়ে থাকতো যে অভিজিৎ ভালো ছেলে না বা অভিজিৎ সবসময় ঝগড়া করে, কিন্তু ওটা আমি যদি মাঠে না করতাম আমার মধ্যে আমার এইটা আমার আসতো না, আমার ওইটা আসতো না মাঠে, যতক্ষণ না আমি ঝগড়া করব বা যতক্ষণ আমার সেই যে জিলটা বা সেই উইল পাওয়ারটা আমার আসতো না, তো এটা একটা কারণ বলতে পারো যে আমি হয়তো মাঠের ভিতরে একটু এ থাকলে আমার নিজের খেলাটা বা টিমের খেলাটা আমার মনে হতো আমি আরো ভালোভাবে খেলতে পারবো। আচ্ছা যাই হোক, আমি তোমাকে যেটা বলতে আমি এটা জানি যে তোমার শুনতে পাচ্ছ তো, একদম একদম, হ্যাঁ আমি জানি যে তুমি যে যে কথাগুলো বলছো যে আমার ম্যাচ জেতার জন্য অনেক কিছু করি সেটা আমরা জানি, আমরা নিজেরাও আলোচনা করি যে এটা কিন্তু ওর এটা একটা মানে কি বলো স্ট্র্যাটেজি, যে ধরনের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে তোমরা যাবে না, কারণ এই স্ট্র্যাটেজিতে ফাঁদে পড়লে কিন্তু ম্যাচ হারতে হবে, সেটা আমাদের প্লেয়ারদের বুঝতে পারে না, তো বোঝার আগেই তুমি ম্যাচ নিয়ে চলে যাও এবং ম্যাচ অনেক ম্যাচ জিতেছো, এটা আমাদের
মানে স্বীকার করতেই হবে। এবং তোমার মতো ক্যারেক্টার হয়তো আমাদের আর একটা বড় প্লেয়ার আমি দেখেছি যে এই বিতর্ক না করলে নিজের খেলার মধ্যে ফেরে না, অশোক মালহোত্রা, সেও চেঁচামেচি না করলে নিজের রিদমে ফেরে না। তো আমি এগুলো দেখেছি, এই ধরনের ক্যারেক্টারের অফ ক্রিকেটার্স আছে ময়দানে, তা তুমি ওয়ান অফ দেম। তো আমি আমি যেটা তোমার কাছে জানতে চাইবো যে পুলিশ, হ্যাঁ পুলিশ টিমের আমি এটা জানতে চাইবো যে পুলিশ টিমটা কিন্তু পুরস্কার যে এত ভালো ক্রিকেট খেলছে লাস্ট কয়েক বছর, এটা কিন্তু সম্পূর্ণ অনেকটাই তোমার ক্রেডিট যায় এই পুলিশ টিমকে যখন তুমি ধরলে। আমি জানি যে নাহাটা খুব চেষ্টা করেছে ক্রিকেটের পুলিশ টিমটা বানানো, তোমার পুলিশ টিম নিয়ে যে দাঁড় করালে, তার আগে তো তুমি স্পোর্টিং ইউনিয়নে তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস গুলো খেলেছো, পুলিশ টিমও তুমি তৈরি করেছো, তো পুলিশ টিমটাকে কিভাবে তুমি এত ভালো তৈরি করলে? না এটা এটা আমি একটা কৃতিত্ব দেব চরণজিৎ সিং কে। চরণজিৎ সিং আমাকে ক্যালকাটা পুলিশ টিমে আনে, ফার্স্ট ইয়ার আমাকে ক্যালকাটা পুলিশ টিমে আনে চরণজিৎ সিং, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। ওই আমাকে আনে, তারপরে ওখান থেকে আমার পুলিশ টিমের জার্নি শুরু হয়। তো তারপরে যথারীতি মানে আস্তে আস্তে চরণও এতে চলে যায়, কোচিং এ চলে যায়, তারপরে ওটার দায়িত্ব আমি পাই। তারপরে সেখান থেকে প্রথমে একটু সিনিয়র ক্রিকেটার দিয়ে নিয়ে আমি প্রথমে টিম করছিলাম, তারপরে হঠাৎ বলতে পারো যে নাহাটার উপরে, নাহাটা আমাকে বললো যে অভিজিৎ সিনিয়র প্লেয়ার নিয়ে তো সবাই ম্যাচ জেতে বা এ করে, তুমি চেষ্টা করো একটু জুনিয়র প্লেয়ারদের নিয়ে যাতে তুমি টিম বানাতে পারো। আর টিম আমার ট্রফি চাই না, আমার টিম ভালো খেলবে, বড় টিমের এগেনস্টে ফাইট করবে, বড় টিমকে হারাবে, এইরকম আমার একটা টিম চাই। তো এই কথাটা আমার নাহাটার খুব ভালো লেগেছিল। তারপরে লাস্ট তিন চার বছর ধরে সত্যি পুলিশ অ্যাথলেটিক ক্লাব মানে পুরো কৃতিত্ব আমি প্লেয়ারদের দেব, ওরা অসাধারণ। আর তারপরে মানে আমি যেরকম বলি যে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে এ করতে হবে, যেরকম মানে বলা হয়। আর দর্পণ আছেই, দর্পণ ভীষণ ভালো ছেলে, মানে ওরা এত সাপোর্ট করে আমাকে এই পুলিশ টিমের এতে যে কখনো আমার মনে হয় না যে মানে যখন হয়তো আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এগেনস্টেও খেলছি, তখনও আমার মনে হয় না যে আমরা একটা উইকার সাইড, আমাদের সবসময় মনে হয় যে এইবার আমি হয়তো হারিয়ে দেব মোহনবাগানকে, এবার ইস্টবেঙ্গল, এবার ভুবনেশ্বরকে। ম্যাচের আগের দিন এই ছেলেগুলোদের আমি যখন কথা বলি, তাদের কথাবার্তা শুনে আমি আরো ইন্সপায়ার হয়ে যাই। তারা আমাকে বলে আমরা খুব বেশি পাই, তো ওর যে সাপোর্টটা আমরা পাই মানে ও মানে আমার পরে সবচেয়ে বেশি আমাদের মানে খেলবে বা কিভাবে পারফর্ম করবে প্রতিটা ম্যাচ করে, এরকম একটা জিনিস আছে। আর পুলিশের ছেলেগুলো এখন ধরুন সেন সিং আগের সুরজাল সবাই এখন মোটামুটি মানে জেতার জন্য খেলে, এর মধ্যে এখন একটা জিনিস চলে এসেছে যে অভিজিৎদা আমাদের ম্যাচ জিততে হবে। তো এই জিনিসটাতে ধরো মানে অনেক বেশি পুলিশ ভালো খেলত, এখন আরো ভালো খেলে, সুপার ডিভিশন মতো টিমে ওরা স্টে করে যাচ্ছে বছর পর বছর। তো এটা আমার খুব ভালো লাগছে দেখে। আর পুরো ক্রেডিট দেবো আমি আমার প্লেয়ারদেরকে, কোচকে, আর মেন নাহাটা স্যারকে। নাহাটা স্যার আমাদের যেভাবে সাপোর্ট করে, আমার মনে হয় না আমরা মানে আর কারোর কাছে সাপোর্ট পাই। না না এটা ঘটনা যে পুলিশের মতো টিম যদি উঠে আসে গ্রুপ এ তে, যত বেটার টিম হবে তত বেটার। যাই হোক, আমি তোমার কাছে পুলিশ টিম নিয়ে আবার আসবো, আমি আসছি সুরজিতের কাছে। সুরজিৎ স্পোর্টিং, সুরজিৎকে যদি স্ক্রিনে নিয়ে আসা হয়। হ্যাঁ সুরজিৎকে আমি জিজ্ঞেস করবো যে তুমি এবছর যে এরিয়ান্স টিম হয়েছে, তো গত বছর তার আগের বছর এই দু বছর এরিয়ান্স খুব ভালো খেলেছে, তো এরিয়ান্সের হয়ে সুমন্ত মহন্তি, ও ডিস্ট্রিক্টের ছেলে, ও পেস বোলার, একটা ইয়াং পেস বোলার উঠে আসছে, যথেষ্ট প্রতিশ্রুতিমান পেস বোলার। তো তুমি এই এরিয়ান্স টিমটা শোভনদা বেশ ভালোভাবে করছে, লাস্ট আমি দেখেছি মানে আমরাও একই সঙ্গে থেকে কোচিংয়ে স্টার্ট প্রায়, শোভনদা অত্যন্ত প্যাশনেটলি টিম বানায় এবং টিমের কোচিং করে এবং অত্যন্ত মানে খুব সৎভাবে টিম চালায়, এটা আমি দেখেছি। তো শোভনদার মধ্যে সেই জিনিসটা আছে, এবং তুমি
যেভাবে চালাচ্ছ লাস্ট ইয়ার খুব সুন্দর চালিয়েছো, তার আগের বছরটাও এরিয়ান্স দারুণ খেলেছে। তো এরিয়ান্স টিম নিয়ে যদি বলো যে নেক্সট ইয়ার তোমরা কি টিম বানালে, আর লাস্ট ইয়ার যে তোমাদের প্রবলেম ছিল একটু যে স্পিনারের একটু যদি ভালো, এবার কি ভালো স্পিনার নিলে, এরকম যদি আমাদের টিম নিয়ে বলো। হ্যাঁ, প্রথমে বলি এরিয়ান্স ক্লাবের সম্বন্ধে, এরিয়ান্স ক্লাবের অফিসিয়ালরা আমার দেখা মানে কলকাতা মাঠে এরকম অফিসিয়াল খুব কমই দেখেছি। আর একটা হচ্ছে টিম মানে একটা টিম ভালো যখনই খেলে যখন অফিসিয়ালরা প্লেয়ারদেরকে ব্যাক করে সব সময়। আর এরিয়ান্স ক্লাবের সমস্যার আর শোভনদার মধ্যে একটা এমন মিলবন্ধন আছে, যেহেতু ক্রিকেট পুরো জেনারেল জানি রাখি, এরিয়ান্স আমাদের 90s একসময় অভিজিতের মনে থাকবে 90s কিন্তু এরিয়ান্স ডেভিড দার নেতৃত্বে প্রচুর ট্রফি পেয়েছে এবং সেই সময় এক নম্বর টিম ছিল এরিয়ান্স। নিজেও ক্রিকেট খেলেছে, নিজেও অবজার্ভ মানে অবজার্ভার হয় সিএবির, ওরা মাঠে গিয়ে ভালো প্লেয়ার খেললে তাকে কোন আমাদের এখানকার লোকাল জুনিয়ার আন্ডার 13 আন্ডার 19 এই প্লেয়ার গুলোকে উনি সিলেক্ট করে। তারপরে একটা প্লেয়ার শোভনদার মধ্যে একটা বিশাল বড় গুণ আছে, উনি প্লেয়ারকে ব্যাক করে আর সাপোর্ট করে খুব। ধরুন একটা প্লেয়ারকে নিয়েছে এরিয়ান্স ক্লাবের, আমি যেই প্লেয়ারটা হয়তো 4-5 ম্যাচ ভাজে খেলছে তাকে কোনো প্রেসার করে না, তাকে আরো সাপোর্ট করে, তাকে এক ইভেন্ট পরের বছরও তাকে সুযোগ দেয়। কারণ একটা প্লেয়ারের একটা সিজন খারাপ যেতেই পারে, থামাও, কিন্তু এই জিনিসগুলো শোভনদার আছে মাঠের মধ্যে থেকে কিভাবে, যেহেতু প্লেয়ার আছে প্লেয়ারকে কিভাবে মানে সিচুয়েশন অনুযায়ী একটা সুন্দর ফ্যামিলি মানে হোমলি একটা ব্যাপার থাকে আমার যেটা ফিল করি। আর যেটা বলছি এবছরের টিম সম্বন্ধে আমি বলি যে এবছর একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে। এবছর আমাদের সাথে অফিসিয়ালি সমস্ত রকমেরই মানে অ্যাজ এ বলে দাদা হিসাবে বা কোচ হিসাবে শোভনদার সাথে কথা হয়, কিন্তু মানে যেহেতু একটা বিষয়ে যে কথা চলছে কিন্তু ফাইনালাইজড কিছু হয়নি, বিকজ অফ একটা কারণ যে সিএবি থেকে হয়তো আমার যতটুকু কথা বলে মনে হয় সিএবি থেকে একটা গাইডলাইনের খুব দরকার আছে, যে কিছু কিছু অফিসিয়াল মানে কথা আসছে আমি দেখতে পাচ্ছি যে হয়তো টুর্নামেন্টটা কোন মাস থেকে শুরু হবে একটা, এবার মাস থেকে যদি শুরু হয় কিন্তু কটা টুর্নামেন্ট হবে, মানে আমরা তো কি লাস্ট ইয়ার 3টে টুর্নামেন্ট খেলেছি, হয় শুধু কি লিগ হবে নাকি, সেই অনুযায়ী হয়তো আমাদের সেটাই বলছি যে না এটা বলা টাফ, কিন্তু না না আমি সেটা বলছি না কোনদিন অন্তর অন্তর সাইন করার ব্যাপারটা দেখবে যে আর এই মুহূর্তে বলে তো দিতে পারবে না যে কখন থেকে স্টার্ট হবে, যেহেতু না না এইটা না আমি বলছি, আমি বলছি যে এইটা হয়তো আমাদের ক্লাব বা প্লেয়ারদের কাছে সবার কাছে একটা প্রশ্নের বিষয় আছে যে কবে, আমরা তো সবাই মাঠে যেতে চাই, যে আমরা এতদিন ধরে অন্য বছরের তুলনায় অন্য বছর আমরা এই সময় ময়দানে একটা হই হই ব্যাপার থাকে, এই পরের বছর কত প্লেয়াররা আসে কত টেন্টে থাকে কত এ থাকে, এই জিনিসটা থেকে পুরোপুরি এখন পুরো ডিটার সবাই সবাই তার বাড়িতে গিয়ে ফোনে যায়, ক্লাবের কাছে একটা সঠিক মানে প্লেয়ারদের কাছেও আসছে পাচ্ছি না, এবার সিএবি থেকে যদি এটা বলে যে মানে যদি এখন তো বলা সম্ভব নয় যে যদি এই জন্য এই অফিসিয়াল গুলো হয়তো একটু ভাবছে যে যদি দুটো টুর্নামেন্ট হয় তাহলে আমি একটা প্লেয়ারকে যে কথা বলতাম সেইভাবে কথা বলবো, এইসব জিনিসগুলো হয়তো ভাবছে, আমি বলছি হয়তো মানে আমার এতে, কিন্তু আমি বলবো এরিয়ান্স ক্লাব থেকে এই লকডাউনের সময় প্রত্যেক প্লেয়ারের সাথে সমস্ত রকমের যোগাযোগ রেখেছে এরিয়ান্স ক্লাব, আমাকে ইভেন ফোন করে মানে প্রত্যেক মাসে ফোন করে কোনো কিছু অসুবিধে হলে ডাকে, কোভিড এর সময় অনেক প্লেয়ার আমাদের এখানে আছে শোভনদার কাছ থেকে হেল্প চেয়েছে, সেগুলো আমাদের এই সমস্ত বিষয়গুলো ফেস করতে হয়েছে এবছর। আর একটা এরিয়ান্স ক্লাবের সম্বন্ধে বলছি, এরিয়ান্স ক্লাব সম্মত তো মানে একটা টিম মানে প্রত্যেক বছর বছর টিম চেঞ্জ করে না,
লাস্ট ইয়ার আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, শোভনদা পুরোপুরি নতুন একটা জুনিয়র টাইম যে 7-8টা প্লেয়ার স্টার্ট নিয়ে টিম করেছে, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে বছর আমাদের ভালো খেলতে হবে। সেটা শোভনদা আমাদেরকে বলেও ছিল যে দেখ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, কারণ বিফোর লাস্ট ইয়ার আমরা খুব নাম মানে ভালো টিম করেছিলাম এবং ভালো পারফর্মও করেছিলাম, সেখান থেকে 7-8টা প্লেয়ারকে ছেড়ে দিয়েছিলাম। সেই টিম নিয়ে আমরা এবছর যথেষ্ট ভালো পারফর্ম করি, আমরা লিগে প্লে অফ মানে কোয়ালিফাই করি, সুপার লিগ আমরা টি-20তে গ্রুপ টপ হই, ওয়ান ডে মানে ফেস ফাইনালে আমরা গ্রুপ টপ। কেমন লেগেছে সুমন্ত মহন্তি কেমন লেগেছে? মানে মানে আমি বলবো যে ওকে ইমিডিয়েটলি বেঙ্গল মানে বেঙ্গল খেলার মতন মানে বছরের পর বছর পারফর্ম করে যায়, আউটস্ট্যান্ডিং প্লেয়ার, ঠিক আছে। ওর একটা সুযোগ পাওয়া খুব দরকার আব্দুলদা, যদি তুমি এটা ফোরামের মাধ্যম দিয়ে ওই ছেলেটা বিগত 4-5 বছর ধরে কনস্ট্যান্ট পারফর্ম করে যাচ্ছে আর ওয়ান সাইড ম্যাচ করে দেয়। আমি দেখেছি এগেন্স ইস্ট বেঙ্গল অনুষ্ঠু মজুমদার থেকে শুরু করে সবাইকে 5-6টা করে উইকেট নিয়েছে, সেই ছেলেটার একটা পাওয়া খুবই দরকার। মানে আমার এটা পার্সোনাল ফিলিং, ঠিক আছে, কারণ এবছর সুপার লিগ ম্যাচগুলো যেগুলো হচ্ছে সেগুলো সব ভালো ভালো প্লেয়ার খেলছে, ভালো ভালো মাঠে হচ্ছে, তো এই প্লেয়ার গুলো যেখানে পারফর্ম করছে তাদের তো কিছু একটু সুযোগ দেওয়া উচিত একটা ম্যাচে। না আমার ছেলেটা অত্যন্ত পছন্দ, কারণ কি অত্যন্ত ভালো পারফর্মার, ও এভরি ইয়ার পারফর্ম করে, মানে সাম্বায়ার থেকে তোমাদের 2 বছর মানে 3 বছর পর পর লাগাতার পারফর্ম করলো। তো একটা পেস বোলার যদি অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, মানে এটা হচ্ছে আমাদের ওই আমাদের সময়কার আর কি যাচ্ছে যে এই সময় পেস বোলার এত ভালো উঠে এসেছে বেঙ্গলের, যে তুমি যদি খেয়াল করো 23 পেস বোলার সেখানে ঈশানরা বল করে আজকে রঞ্জি ট্রফিতে খেলছে, মানে 23 পেস বোলাররাও অ্যাজ গুড অ্যাজ রঞ্জি ট্রফি হয়ে যাচ্ছে। তো একটা ঝাঁক এসছে বেঙ্গলের যে একটা ওয়েভ এসছে পেস বোলারের, মানে সব আকাশদীপকে তুমি দেখো, মুকেশ কুমারকে তুমি দেখো তাদের পারফরমেন্স, ঈশান পোড়েল, মানে এবার যে এত বড় একটা লেজেন্ড প্লেয়ার খেললো না তার রিপ্লেসমেন্টে যারা খেললো বুঝতেই দিল না, মানে তারা বেঙ্গল এত ভালো খেলবে। অবভিয়াসলি আমি চাইবো যে এই ধরনের নজরে থাকাটা আমার, যেমন ধরো সুমন্তদের মতো প্লেয়ার যেহেতু পেছন দিকে এরা প্রেসার করছে বলেই কিন্তু বেঙ্গল টিম ভালো খেলছে। যদিও আমি মনে করি, আমি সুমন্তর কাছে আসবো, আমরা মনে করি যে মিডল অর্ডারে যে ব্যাটসম্যানদের ধরো একটা সুযোগ আসতে পারে তোমার কাছে, কারণ কি তুমি যেভাবে রান করেছো এবছর গ্রুপ লিগে তাতে তোমার সামনে একটা সুযোগ আসতে পারে, সেই জায়গাটাকে নিয়ে তুমি কি ভাবছো এবং তোমার যে রানগুলো হয়েছে গ্রিন টপ উইকেটে সেটা ডেফিনেটলি সবাই ওয়াচ করেছে, তো তুমি এই জায়গাটা যদি আসে ঠাকুর যদি দেয় তাহলে তোমাকে তোমার এখানে কিছু অপরচুনিটি আসতে পারে, কারণ আমার আমরা জানি যে কলকাতা ক্লাব ক্রিকেটের থেকে প্লেয়ার এখন যাচ্ছে বেঙ্গল টিমে, নীলকণ্ঠ দাস গেছে, অর্ণব নন্দী পেয়েছে, হ্যাঁ, তো এই জায়গাটাই তোমাকে কিন্তু তোমার কাছে সুযোগ আসতে পারে। আর তোমার সাইড ম্যাচ যদি থাকে বেঙ্গল যে সাইড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে তোমার কাছে যে সাইড ম্যাচগুলো আসবে, কেসিএ বলো যদি টুর্নামেন্ট হয় তাহলে এই যদি খেলাটা স্টার্ট হয় তখন কি এই ম্যাচগুলো তোমার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো তুমি সেটাকে কিভাবে প্রিপারেশন নিচ্ছো আর কিভাবে এই লকডাউনে তুমি কিভাবে নিজেকে প্রিপারেশন করছো, প্রিপেয়ার্ড করছো? একদমই একদমই তাই। লাস্ট ইয়ার আমার তোমার মনে আছে কিনা জানি না, তোমাকে আমি একবার বলেছিলাম একটু স্পিনারের একটা প্রবলেম হচ্ছে, তুমি আমাকে সঙ্গে সঙ্গে মালহোত্রা স্যারের কাছে পাঠিয়েছিলে। হ্যাঁ ওই ওইখানে আমার একটা অনেক কিছু হেল্প হয়েছিল, উনি শুধু স্পিনারকে খেলান না, ওখানে আমার মাইন্ডসেট অনেক কিছু চেঞ্জ করেছিল, যেটা তোমাকে আমার অনেক থ্যাঙ্কস বলতে পারি আব্দুল্লাহ, অনেক থ্যাংক ইউ। ওই সময় তুমি ওই হেল্পটা যদি না করতে হয় তোমার মাইন্ডসেটটাও অনেকখানি চেঞ্জ হয়ে গেছিল। অশোক স্যার আমাকে কিছু কিছু এমন টিপস দিয়েছিল যেটা আমার সেই বছর খেলাতে অনেক এফেক্ট করেছিল, স্পিনারকে খেলা স্পিন বল খেলা প্লেয়ার একদম না, উনি আমাকে গ্রিন টপে খেলার খেলবো কি করে সেটাও বলেছিল। আমার লাস্ট ইয়ার প্রথম দিকে আমরা ওয়ানডে থেকে বেরিয়ে গেছিলাম, তো ওয়ানডে থেকে বেরোনোর পর আমি অন্যান্য ক্লাবে, আমি এখানে সঞ্জয় স্যার যিনি আছেন তিনি একটা কথাই বলেছিলেন, খেলাতে হার জিত সব আছে, চিন্তা করবে না, হারতে পারো তোমরা বেরিয়ে যেতে পারো, বাট উনি সবসময় একটা কথা বলতেন তোমরা এগিয়ে যাও। আমাদের টিম পুরো ইয়াংস্টার টিম ছিল তুমি জানোই, যেভাবে কামব্যাক করেছে, আমি চিরাগ আরো যারা ইয়াংস্টার আছে প্রয়াস যা পণ্ডিত হলো, প্রকাশ হলো, অয়ন গুপ্ত বলে প্লেয়ারটা যে তোমাদের এগেইনস্টে 100 করলো, একটা খুবই ভালো ইনিংস খেলেছিল, ওখান থেকে আমরা প্লে অফ আমরা গ্রুপ এ থেকে আমরা ধরি যে আমরা কোনো টিমকে ছেড়ে কথা বলবো না।
এটা আমাদের রেসপন্সিবিলিটি ছিল এজ এ সিনিয়র টিমকে ক্যারি অন করা। সেখান থেকে আমরা প্রচন্ড ভালো জায়গায় পৌঁছেছি। মাইন্ডসেট আমার ক্লিয়ার ছিল, রান করতে হবে আমাকে, যদি আবার বেঙ্গল টিমে আসতে হয় আমাকে রান করতে হবে, রান ছাড়া আমার কাছে কোনো জায়গা নেই। আমি যদি রান করি তবে আমি বেঙ্গল টিমে পাবো, আবার সুযোগ পাবো, আবার এই সুযোগ কাজে লাগাবো। এটা এই মাইন্ডসেটটা আমার লাস্ট 7 বছর ধরে চলে। আমি বেঙ্গল টিম থেকে বাদ গেছি, ওয়ান ডে খেলেছি, টি টোয়েন্টি বাদ গেছি, আমার কাছে হয়তো একটু দুঃখ হয়েছে বাট আমি কাম ব্যাক করতে অল টাইম রেডি। আমাকে মেন্টালি কেউ ফেল করতে পারবে না কোনোদিন, এটা আমি বিশ্বাস করি। যেটা আমার বাবা প্রণব নন্দী আর মনোজ দা অনেকখানি হেল্প করেছিল মাইন্ডসেট নিয়ে, এটা একদম সত্যি কথাই। তো আমি যদি আমার কাছে এরকম সুযোগ আসে আমি 100% সুযোগটাকে ক্যাচ করব আর করবই, আমি কাম ব্যাক করবো বেঙ্গল টিমে, এটা আমার কাছে একদম। আমি তার জন্য যা যা করা সেগুলো সবই করছি, যাদের কাছে যা টিপস নেওয়ার নি। আমরা সবাই জানি যে তুমি লেগে থাকতে পারো এবং তোমার পেশেন্সে সেটা আছে, আশা করি তোমার সামনে সেই সুযোগ আসবে এবং তুমি ভালোভাবে খেলবে, এটাই আমরা প্রে করছি ঠাকুরের কাছে। যতদিন ফিট আছি ফিট থাকবো আর হাল ছাড়ার কোনো জায়গাই নেই আব্দুলদা, তুমি জানো ভালো করে। তোমার কথা আমি ছোটবেলা থেকে শুনি, যে বাবা আমাকে বলতো একজন বোলার আছে তোমার ডাক নাম নিয়ে চিনু, যে অনেক জোরে বেঙ্গলে বল করে, বীরভূম থেকে উঠে আসা ছেলে। তো এইরকম গল্প শুনতে শুনতে মাইন্ডসেট পুরো ক্লিয়ার আছে আমার কাছে। আমাদের ইনিংস শেষ, এখন তোমাদের ইনিংস দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তোমরা যত ভালো খেলবে আমরা তত গর্ব অনুভব করব, অবভিয়াসলি স্পেশালি তোমাদের মতো ছেলে যারা সিউড়ি থেকে কিংবা বীরভূম থেকে আসানসোল থেকে বহরমপুর থেকে যারা ভালো উঠে আসছে, ইভেন সুরজিতের মতো ছেলে যে কথা সুরজিৎ আজকে শোনালো, আমি তো এই কথা জানতাম না, মানে সেটা ইনফ্যাক্ট আমি সবাইকে বলতে চাই যে আজকে আমরা অনলাইনেই জানলাম সুরজিতের এই একটা ছোট্ট ব্যাপার লাইফের। তো এই ধরনের ক্রিকেটার যত ময়দানে আসবে তত ময়দান বেটার হবে এবং আরও বেটার জায়গায় যাবে। আর আশা করব যে যে ধরনের স্ট্রাগল তুমি করেছো, যে শুনলাম ইভেন তোমার কথাগুলো শুনলাম যে তুমি যেভাবে উঠেছো, অভিজিৎকে আমি অনেকটাই চিনি, আমি অভিজিতের কাছে লাস্ট প্রশ্ন আমি করতে চাই যে অভিজিৎ তোমার আর কতদিন তুমি খেলবে, আর আমরা চাইবো খেলো যতদিন ফিট আছো, কারণ তোমার ফিটনেস নিয়ে সত্যি, আর এটাও আমাদের জানতে হবে যে তোমার ফিটনেসের রাজ কি, এই ধরনের ফিটনেস মানে একটা রেখে তুমি খেলছো ক্লাব ক্রিকেট এবং আমাদের গ্রুপ এ তে ম্যাচ হারিয়ে দিয়ে চলে যাচ্ছ, চোখের সামনে ম্যাচ জিতি, মানে আমি নিজেই ভুক্তভোগী দুটো ম্যাচ যেভাবে তুমি আমাদের হারিয়ে দিয়েছো ভবানীপুরকে, মানে এটা আনবিলিভেবল, ফুল ক্রেডিট গোজ টু ইউ, মানে টিমটাকে ইন্সপায়ার করে ইয়ে করে। তো সেই জায়গায় তুমি কতদিন খেলবে এটাই আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, তুমি কতদিন খেলবে এবং খেলার পর কি করার ইচ্ছে তোমার, আর এই যে ফিটনেস এটা আমাদের বাচ্চা ছেলেরা শুনছে তোমার কথা, হয়তো তোমার এখানে অনেক ছাত্র আছে, সে তারা কিভাবে এই ফিটনেসটা রাখবে তুমি যদি বলো আমাদের। আব্দুলদা কতদিন খেলবো এটা বলবো না, যতদিন আমাকে ভগবান খেলাবে আমি ততদিন খেলবো, আর যতদিন মাথা উঁচু করে খেলতে পারবো ততদিন খেলবো, আর যেদিন বুঝবো যে আমি টিমের জন্য খেলতে পারছি না সেদিন আমি ছেড়ে দেবো একদম। আমি যতদিন মনে হবে যে আমি টিমকে আমি জেতাতে পারবো ততদিন আমি খেলবো, আর মানে খেলা ছাড়ার কথা বলো না, আমি খেলতে চাই দাদা, আমার কাছে খেলা ছাড়ার কথা বলছি না, একটা কথা বলতে পারি, আমাদের আমাদের সময় দিলীপ দত্ত খেলতেন, উনি অফিস থেকেও রিটায়ার করলেন ক্রিকেট থেকেও রিটায়ার করলেন, তো সেটা অসুবিধা নেই, তুমি ক্রিকেট খেলতে অবভিয়াসলি আমি পারলে বাচ্চা বেশি খেলবো। হ্যাঁ নিশ্চয়ই ক্রিকেট ভালোবাসো, ক্লাব ক্রিকেটে কোনো আপত্তি নেই খেলার, তোমার কাছ থেকে যে ছেলেরা শিখছে সেই শেখাটাও অনেকটা, কারণ কি তোমার কাছে যে শেয়ারটা পাচ্ছে সেটা হয়তো তুমি না থাকলে পাবে না, সেটা তো একটা বাড়তি পাও না আমাদের ছেলেদের কাছ থেকে। তো যত তোমরা খেলবে তত আমাদের বাচ্চাদের সুবিধে, আজকে যে খায়রা ছেলেটা ভালো খেলছে ও যদি ভালো খেলে তোমার টিম থেকে এসে বেঙ্গল খেলে এবং তোমার যদি এই এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করে তাকে যদি ভালো গাইড করতে পারো, এটাই তো আমাদের কাছে পাও না, আমরা তো সেই চেষ্টাটাই করি আমার ক্লাবেও, তাই আমি তো চেষ্টা করি যে যত প্লেয়ার এই সুযোগের মতো প্লেয়ার উঠে আসবে তত আমাদের লাভ। তো আমি আমি লকডাউন হয়েছে, লকডাউনে কিভাবে লকডাউনেও আমি কিন্তু একদিনও বাড়িতে চুপ করে বসে নেই, আমি হয়তো মাঝে মধ্যে তোমরা দেখবে ভিডিও পোস্ট করে যাচ্ছি, আমি বালিতে ট্রেনিং করছি, আমি এখনো মানে অভিজিৎ ভাগাত আর সিদ্ধার্থ সিং মানে ধরো ওরা আমার ছেলের বয়সী, ওদের সঙ্গে আমি মানে রেগুলার ব্যাটিং বোলিং ফিল্ডিং
প্র্যাকটিস করে যাচ্ছি আর ট্রেনিং করে যাচ্ছি। আমি জানি না কবে খেলা শুরু হবে, যাতে মানে খেলা শুরু তুমি নিজেকে সবসময় বাচ্চাদের সঙ্গে মিশতে যাও তাহলে তোমার ওই জায়গা। হ্যাঁ মানে একটু ওদের সঙ্গে থাকলে, আমি যখন সিদ্ধার্থ সিং কে দেখছি বা অভিজিৎ কে দেখছি ওরা 10টা স্প্রিন্ট মেরেও থামছে না, তখন আমার মনে হচ্ছে তাহলে 11 নম্বরটা ও যখন মারছে তাহলে আমিও মারি, পারি চাই না পারি আলাদা ব্যাপার, কিন্তু মানে ওদের সঙ্গে আমি চেষ্টা করে যাই যতটা আমার হয়, আর ট্রেনিং আমি ছাড়ি না, এটা আমার ট্রেনিং। আর খেতে খুব ভালোবাসি কিন্তু তাও মানে ওই যাতে আমার একটু ফিটনেসটা থাকে বলে আমি ওই একটা মিল সারা দিনে স্কিপ করি, যে কোনো একটা মিল চেষ্টা করি স্কিপ করার, যদি স্কিপ করতে পারি হয়তো খেতে ইচ্ছে করে কিন্তু তাও স্কিপ করি। আর ট্রেনিং বা এগুলো আমি বাড়িতেও করতে থাকি, যদি বৃষ্টি পড়ে বাড়িতেও করি, আর যদি না হয় তাহলে এখনো ইভেন গতকাল পর্যন্ত প্র্যাকটিস করে গেছি আমি, এইরকম চলছে এটাই আমার। আমি জানতে চাইবো না, কারণ কি তোমার এখনো ওই এই ধরনের বয়স হয়নি যে তুমি দল গঠনে থাকো, তবুও তুমি ক্যাপ্টেন ছিলে বরিশার, তো এবার কেমন টিম হলো? আর এবার শুনছি যে রামান গানি এরা আসবে, তোমাদের টিম কেমন হলো? তুমি থাকছো তো বরিশালে, এটা একটা জানা। হ্যাঁ আমি থাকছি, বাট কেমন টিম হলো বলতে আমিও মৌখিক কথা শুনেছি, বিকজ আমি রামপুরহাটে আছি, এখান থেকে কলকাতা যাওয়া এখন প্রবলেম, অনেকখানি প্রবলেম, ট্রেন চলছে না কিছু না, তো মৌখিক যেটুকু কথা শুনেছি ইন্টারেস্টেড আছে ওরা, তারপর ফাইনাল কথা এখনো কারো সাথেই কথা হয়নি অ্যাকচুয়ালি। এই সিচুয়েশনে যদি ক্রিকেট হয় ময়দানে, এর থেকে ভালো কিছু হতে পারে না। মনে হচ্ছে কবে মাঠে নামবো, আবার ক্রিকেট খেলবো, প্র্যাকটিস আলাদা জায়গায়, বাট ম্যাচ কখন আবার খেলবো সেটা আবার মনে হচ্ছে। যদি এটা করতে করা যায়, আবার যদি খেলা হয়, তাহলে সিএবি কে সত্যি হ্যাটস অফ, এরকম যদি এরকম সিচুয়েশনে যদি ক্রিকেট আবার আমাদের কলকাতা ময়দানে ফিরে আসে। তো এখন মৌখিক কথা সবার সাথে মোটামুটি অল্প স্বল্প হয়েছে, কিন্তু ফাইনালে কিছুই বলা যাচ্ছে না এই সিচুয়েশনে। না সিএবি তে দেখো, আমি যতদূর জানি এদের এরা চেষ্টা করছে সবসময় যাতে তাড়াতাড়ি খেলাটা স্টার্ট হয়, কিন্তু যতক্ষণ না সবকিছু গভর্নমেন্ট থেকে ইয়েটা দেবে, ছাড়টা দেবে, ততক্ষণ না এরা সেটা শুরু করতে পারবে না। যদিও আমার মনে হয় যে বেঙ্গল প্রবাবলস একটা লিস্ট বার করে সেটা তার প্র্যাকটিস শুরু হবে, আমার কাছে শোনা কথা এগুলো। এনিওয়ে সেটাই চেষ্টা করব যে খবরগুলো রাখার এবং কেসিসি থ্রু সেই খবরগুলো দিয়ে দেওয়ার। তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখো, যখন সুযোগ আসবে ডেফিনেটলি তোমরা সেটাকে অপরচুনিটিকে গ্র্যাব করার চেষ্টা করবে। সুরজিৎ তোমার কাছে লাস্ট প্রশ্ন নিয়ে আমি আসছি যে তোমার ফিউচার নিয়ে, সুরজিৎ দাসকে একটু যদি স্ক্রিনে আনো বিবাস। যাই হোক অভিজিৎ, হ্যাঁ সুরজিতের নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে তাহলে যাই হোক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কারণ কি এই আজকে একটু দেখলাম বেশি রকমের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো অভিজিৎ এরকম একটা অনুষ্ঠানে নিজেকে রাখতে পেরে বা এসে মানে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, এইটুকু বলতে পারি। দেখো এটা তোমাদেরই প্ল্যাটফর্ম আমি মনে করি অভিজিৎ, এটা তোমাদেরই প্ল্যাটফর্ম, সুমন্তদের বাচ্চাদের মতো এই যে যারা খেলছে গ্রাম থেকে, আমরা প্রত্যেকের জেলা থেকে এসেছি প্রথমেই বলে দিয়েছিলাম, তো আমাদের কাছে এটা একটা প্ল্যাটফর্ম, আমাদের সময় হয়তো ছিল না অভিজিৎ, তুমি জানো 90s এগুলো ছিল না, তা হয়তো আমাদের পারফরমেন্সটা সেইভাবে তুমি যে রানগুলো করতে ইস্ট বেঙ্গলে সেগুলো কিন্তু আসতো না। ইনফ্যাক্ট যা পুলিশের রান করলে সেটা হয়তো চলে এসছে, এখন হয়তো জানে অভিজিৎ গাঙ্গুলি দারুণ খেলছে, কিন্তু তুমি যে সত্যি ভালো বেঙ্গল খেলার মতো জায়গায় ছিলে এবং আইপিএল এর প্রোডাক্ট হিসেবে তোমাকে যদি ভাবা হতো তখন মানে আমার যে থিংকিং আর সেই থিংকিং এ যে একটা জায়গা আসতে পারতে, সেই জায়গাটা হয়তো আমাদের সময় হয়নি, যেটা সবাই স্বীকার করেছে। কেসিসি কিন্তু ফর ইউ অল, সেটা আমি বলতে চাই, এই প্ল্যাটফর্মটা ফর ইউ অল। এবং আমি একটা কলকাতা ক্লাব ক্রিকেট নাম দিয়ে বলতে পারি না এটা আমার কি ওর কি বিভাসের কি সৌম্য, এটা ইট ইজ ফর অভিজিৎ গাঙ্গুলি অ্যান্ড কোম্পানি, সুমন্ত গুপ্ত অ্যান্ড কোম্পানি, সুরজিৎ দাস অ্যান্ড কোম্পানি, মানে আমাদের প্রত্যেকের।
এবং এখানে যদি একটা বাচ্চা ছেলে আজকে যদি একটা দেখো সুমন্ত বললো যেভাবে স্ট্রাগল করে, এটা তো মানুষ কিন্তু এটা এখান থেকে অনেক শিক্ষা পাওয়ার আছে তোমার কাছ থেকেও। অনেক এই সুরজিতের কথাগুলো আমরা জানতাম না, সুরজিৎ যেভাবে বললো এইটা কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের আজকে অনেক ছেলে আছে যাদের সম্পর্কে আমরা জানতে পারি না, সেই জানতে পারার জিনিসটা কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে অনেক মিডিয়া জানতে পারে যে কিভাবে আজকে যে সুমন্ত স্ট্রাগল করে খেলেছে, যেভাবে বলছে আমি তো নিজে ভাবতাম যে আমরা বোধহয় খুব স্ট্রাগল করেছি, কিন্তু আজকে যে বাবাকে নিয়ে যে হেঁটে যে বলছে হাওড়া থেকে অদূর অব্দি যাওয়া, এটা তো আমরা নিজেরাও জানতাম না। এই যে স্ট্রাগল করে এসে একটা ছেলে দাঁড় করানোর চেষ্টা করছে নিজেকে, এটা রিয়েলি ক্রেডিটেবল। এবং আমি মনে করি এখানে তোমরা এটাকে সবাই নিজেরই ভাবো, এটাকে কেউ কাউরই না, এখানে সবাই মিলে আসুক এবং সবাই মিলে আলোচনা করো কোনো ভালো। আমি অভিজিৎ তোমাকে নিজে একটা দায়িত্ব দিতে চাই যে তুমি যত জুনিয়র প্লেয়ার আছে তুমি নিজে এই ছেলেদের নিয়ে এখানে লেখো, কোনো অসুবিধা নেই। এবং সেই ছেলেদেরকে তুমি, এই যে খাইরা তোমার এখানে ভালো খেলছে, অভিজিৎ ভগৎ ছেলেটা কোনো দারুণ লাগে, ছেলেটা অত্যন্ত ভালো ব্যাটসম্যান এবং অত্যন্ত ভালো প্লেয়ার। আমি জানি না সিদ্ধার্থ সিং এর নাম খুব শুনছি, লেগ স্পিনার আমি খুব ভালো নাম শুনছি সিদ্ধার্থ সিং এর, ওরও নাম শুনছি আজকে বরিশাল তো যথেষ্ট ভালো প্লেয়ার সবকটা খুবই ভালো। এবং তোমার যদিও প্রয়াসকে আমরা নিয়ে নিয়েছি এবছর, যাই হোক বরিশা এখন আরো স্ট্রং হচ্ছে কারণ রামান্ডা গেছে আর সুমন্তর ব্যাপারে বলবো যে আউটস্ট্যান্ডিং অ্যাকাডেমি কাজী সুমন্ত। আমরা সবাই এই প্রোগ্রাম থেকে সুমন্তর, হ্যাঁ আমরা এই প্রোগ্রাম থেকে যেহেতু ও জুনিয়র সামনে বেঙ্গল খেলার একটা একদম রঞ্জি ট্রফিতে দেখতে চাই সুমন্তকে, আমি দেখতে চাই। হ্যাঁ একদম একদম, বাই, গুড নাইট, গুড নাইট।